প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান মনোভুবন সেন্টার নিবেদিত মনোচিকিৎসার আজকের পর্বে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি। দর্শক, ভালোবাসা পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর আর পবিত্র অনুভূতির নাম। সবাই ভালোবাসতে জানে, প্রত্যেকটা মানুষ জীবনে ভালোবাসে। ভালোবাসার কারণেই হয়তো আমাদের অস্তিত্ব, আমরা বেঁচে থাকি। পৃথিবীর প্রতি ভালোবাসা, বাবা মায়ের প্রতি ভালোবাসা, প্রিয় মানুষটার প্রতি ভালোবাসা, জীবনের প্রতি ভালোবাসা, এই সব কিছু মিলেই আমাদের বেঁচে থাকা। অনেক সময় এই ভালোবাসার আর একটি কালো অধ্যায় আমাদের জীবনকে শেষ করে দেয়, অর্থাৎ রিলেশনের ব্রেকআপ। তারপর এখান থেকে শুরু হয় ফ্রাস্ট্রেশন, এখান থেকে আসে জীবনের প্রতি অনীহা, অনেক সময় সুইসাইড। এই সবগুলো বিষয় নিয়ে, ভালোবাসা নিয়ে মানসিক রোগ বিশেষজ্ঞের সাথে আলোচনা হওয়া প্রয়োজন। তারা কি মনে করেন, কিভাবে আসলে ভালোবাসায় ভালোবেসে জীবনে সুখে থাকা যায়, কিভাবে একটা সাকসেসফুল ভালোবাসাময় জীবন পাওয়া যায়, দর্শক এই পুরো জিনিসটা আপনাদের সামনে আজকে তুলে ধরবো। খুব মনোযোগ দিয়ে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের সাথে যিনি আজকে উপস্থিত আছেন তাকে পরিচয় করে দিচ্ছি। তিনি হচ্ছেন বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য একজন মনোরোগ বিশেষজ্ঞ, তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ হারুনুর রশিদ, যিনি সহযোগী অধ্যাপক মানসিক রোগ বিভাগ ডেল্টা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। দর্শক, নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমাদের অতিথির কাছে। স্যার, স্বাগত আমাদের আজকের পর্বে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। খুব সুন্দর একটি বিষয়, ভালোবাসার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা। খুব কঠিন একটি প্রশ্ন দিয়ে শুরু করব। সবার কাছে এই প্রশ্নটির উত্তর অনেকটাই মানে আবছা। কেউ এই প্রশ্নটার উত্তর সঠিকভাবে দেয় বা দিতে পারে, যে যার মতো করে ব্যাখ্যা করে। ভালোবাসা কি? ভালোবাসা কি, এটা তো মনে করেন আমরা একটা একটা অ্যাট্রাকশন, একটা মায়া, এটা আমরা জেনারেল টার্মে যদি বলি। কিন্তু সাইন্টিফিক টাইমে টার্মে যদি বলা হয় তাহলে এটা এটা কিন্তু ওইভাবে বলা যাবে না, কারণ এটা মানে প্রেম বা যেটাকে বলে ভালোবাসা, যেটা একটা হলো মা বাবার প্রতি, সন্তানের প্রতি, ভাই বোনের প্রতি, তারপরে বন্ধুবান্ধব যারা আছে তাদের প্রতি, তারপরে নিজের দেশের প্রতি, এমনকি প্রাণীর প্রতি, তাদের মধ্যে ভালোবাসা অনেক আছে, অনেক অনেক তাদের আছে, বরং আমরাই মানুষরা নিষ্ঠুর। কত ধরনের ভালোবাসা আছে আসলে? মেডিকেল সায়েন্সকে বাদ দিয়ে কোনো কিছুই, সব যাই বলি, সব কিছুকে মেডিকেল সায়েন্সের আলোকে ট্রিটমেন্ট মানে একটা নির্দিষ্ট একটা সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনতে হবে। সেক্ষেত্রে স্যার, ভালোবাসার ধরনগুলো কি, মেডিকেল সায়েন্স কি বলছে? ধন্যবাদ। আসলে আমরা যে আলোচনাটা করলাম এটি মোটামুটি ভালোবাসার ধরন, যে এটা আমাদের যে ব্লাড রিলেটেড যে সম্পর্কগুলো, এখানে যে যে ভালোবাসা বা যেটা হয় এটা এক ধরনের, আর আমাদের পার্টনার বা স্পাউসের যে সাথে যে সম্পর্কটা এটাকে আমরা একটু অন্যভাবে, এই এটাকে যেহেতু রিলেশনটা হলো কমপ্লিকেটেড এবং সবচেয়ে আমাদের এটা কমপ্লিকেটেড এভাবে, এবং এটা মাল্টি ডাইমেনশনাল, অনেকগুলো ডাইমেনশনস আছে। এবং আরও একটা ডিফারেন্স আছে যে অন্য সম্পর্কগুলো এত সহজে ভাঙে না, ফ্রেজাইল না, কিন্তু এটা ইজিলি ফ্রেজাইল, এবং বর্তমানে তো আরও ফ্রেজাইল দেখা যাচ্ছে। তা সাইন্টিফিকভাবে যদি আমরা বলি, আমাদের চেষ্টা করি, উই আর ট্রাইং টু এক্সপ্লেইন এনিথিংস সাইন্টিফিক্যালি, আমরা ট্রাই করি, আমরা কেবলমাত্র ওই সামাজিক অনুভূতিকে প্রায়োরিটি দেওয়া বা যে কোনো জিনিস যেটা প্রচলিত আছে এটাকে বলা, এটা একজন সাইকিয়াট্রিস্ট কাজ হতে পারে না, সাইকোলজিস্ট এটা ভালো, মানে মেল ফিমেলের মধ্যে যেটা, এর মধ্যে তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তিনটা কম্পোনেন্ট আছে, একটা হলো ইন্টিমেসি, আর একটা হলো প্যাশন অ্যান্ড কমিটমেন্ট, এই তিনটা জিনিস কম্পোনেন্ট পাওয়া থাকে। এটা কেবলমাত্র মেল ফিমেল অথবা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে এটা এই লাভটাকে আমরা বুঝাইছি, যেটা অনেকটাই ফিজিক্যাল অ্যাট্রাকশনের উপরে এবং নির্ভর, ফিজিক্যাল মেন্টাল দুইটাই, তবে এখন বেশি দুটেই লাগবে, কিন্তু স্থায়িত্ব লাগলে, কিন্তু এটার উপর নির্ভরশীল, ব্যালেন্সিং, আমরা যেটা বললাম যে একটা ভালোবাসার মধ্যে ইন্টিমেসি থাকলো, ভালো লাগলো, প্যাশন থাকলো, কিন্তু দেয়ার ইজ নো কমিটমেন্ট নাই, তাহলে এটা ভালোবাসা নাই, ইট ইজ লাভ বাট ইট ইজ ফেক লাভ, ফেক লাভ। এবং এখন ফেক লাভ মোটামুটি ছেয়ে গেছে, ট্রু লাভ খুঁজে পাওয়া খুব কঠিন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা, কারণ এটাকে বুঝা, কারণ আপনি যদি কোনো আপনি বা অন্য কেউ যদি একজন চুজ করে ফেক পার্সনকে, তাহলে ফেক লাভেরই শিকার হবে,
আরেকজন ট্রু যদি ট্রু পারসনকে সিলেক্ট করতে পারে সিলেকশনের ক্ষেত্রে, তাহলে তার যে আশা করতে পারে যে যে ট্রু লাভ পাবে, মানে আপনার কয়লার খনিতে হীরা পাওয়া যেরকম কঠিন বিষয়, তেমনি একটা ট্রু লাভার পাওয়া ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, এবং আবার অনেকে পেয়েও আবার এটা মূল্য দেন না। চুজিংটা ভীষণ ইম্পর্টেন্ট, সিলেকশনটা ইম্পর্টেন্ট, যে সিলেকশন আমি ভালোবাসবো, খালি ইমোশন কেবল এটার সাথে ইমোশন আছে, যারা ইমোশনটাকে কেবলমাত্র গুরুত্ব দিবে তারা এই ভুলটা বেশি করবে। এই যে রিলেশনশিপগুলো অনেক বেশি ভেঙে যাচ্ছে, এবং এটাই কেন জানি আমরা চাই না যে এই ট্রেনটাই চালু হোক, বাট আনফর্চুনেটলি এই ট্রেনটাই চলে আসছে। বিধে যেটা হচ্ছে যে পবিত্র যে ভালোবাসা সেটা কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মানুষ সেটার উপর আস্থা হারিয়ে ফেলছে। যদিও ভালোবাসা অনেক সুন্দর, সেই সুন্দর জিনিসটার উপর মানুষ আস্থা হারিয়ে বিকৃত ভালোবাসাকে প্রেজেন্ট করছে সমাজ বা আমাদের ভুলগুলো। কেন স্যার রিলেশনশিপগুলো এত ভেঙে যাচ্ছে বলে আপনার মনে হয়? অনেক কারণ আছে। প্রথম কারণ হলো যে যে আমরা যেটা বললাম যে আমরা যদি সিলেকশনটা ভুল হয় আমাদের, কেবলমাত্র ইমোশনের বয়সে বসে, এবং যখন একজন টিন এজার সে সিলেকশন করতে পারবে না, একটা বয়স ফ্যাক্টর। আমার তো মনে হয় আমাদের সমাজে একটা এপিডেমিক হয়েছে, মানে এটা যে সবাইকে সম্পর্ক করতে হবে, ইয়ে করতে হবে। আগে আমরা যেটা দেখতাম যে আমাদের মা বাবার অ্যারেঞ্জ ম্যারেজ করতো, এটা খুব একটা দরকার পড়ে না এখন, খুব কম দরকার পড়ে। তো এটা যেটা সিলেকশনে যদি ভুল হয়, তাইলে কিন্তু পরবর্তীতে এটা রিলেশনের মানে ফেটটা খারাপ হবে, কোনো সন্দেহ নেই। মিষ্টি মিষ্টি কথায় ভুলে যায়, কিন্তু আসল ভিতরে যে মানুষের একটা ইন্টারনাল রূপ আছে সেটাকে দেখতে পাবে না, এটা ফেক লাভার যারা আছে। দুই নম্বর হলো যে বাস্তবতাকে অনুভব করতে না পারা, যে একটা সম্পর্ক হওয়ার পর এটাকে টিকিয়ে রাখার জন্য যে হ্যাঁ যে যে নার্সিং করতে হয় সম্পর্কটাকে, সেটা করতে না পারা, বিভিন্ন কনফ্লিক্ট আসবে, বিভিন্ন ঝগড়া হবে, এটাকে ম্যানেজ করতে না পারা, হেলদি রিলেশনশিপ না মেনটেন করতে না পারা, হয়তো কিছুদিন থাকে, দুই বছর তিন বছরের পরে দেখা যায় টক্সিক রিলেশনশিপ ডেভেলপ করে, এবং এটাকে ম্যানেজ করতে না পারা। তিন নম্বর হলো মোরালিটির মানে যে আমাদের ড্রপ হয়ে গেছে, মোরালিটিটা অনেক নিচে নেমে গেছে, আমরা মোরালিট ভ্যালুটাকে গুরুত্ব না দিয়ে কেবল আমাদের কোনটা ভালো লাগে এটাকে গুরুত্ব দেওয়া, যেটা সেইটাকে দেওয়ার জন্য ওই যেটাকে আমরা বললাম ওটাকেই আমরা বলতে পারি কমিটমেন্ট। কমিটমেন্ট তার পক্ষে রক্ষা করা সম্ভব যার মোরাল স্ট্রেংথ আছে, যার মোরাল স্ট্রেংথ নাই সব কমিটমেন্ট রক্ষা করবে না, এবং কমিটমেন্ট রক্ষা না করার জন্যই বেশিরভাগ রিলেশন ভেঙে যাচ্ছে। এর এমনকি বিয়ের পরে তো আসেই, বিয়ের আগেও অনেক সম্পর্ক ভেঙে যাচ্ছে। আবার অনেকে এটাকে যে একটা হালকাভাবে নেন, আসে যে যে দেখা যায় যে এটা একটা এনজয়মেন্টের মাধ্যম, কিছুদিন এর সাথে কিছুদিন আরেকজনের সাথে, আসলে সে কাউকেই ভালোবাসে না, কিন্তু সে এটাকে একটা আমার কাছে যেটা স্যার মনে হয় এই জায়গাটাতে যে এই কাজটা করে থাকে যে অনেকের সাথে অনেককেই ভালোবাসে, সে কিন্তু রিয়েল ভালোবাসাটা নিজেও কখনো পায় না বা বুঝেও না, সেই বিষয়টা যে সে মিস করছে সেটাও সে বুঝতে পারে না। না এটা এটা না এটা তো যেটা বললাম যে যেটা কমিটমেন্ট যদি না থাকে, আর যদি সে এটা আমরা অনেক কিছু থেকে বুঝি, যদি সে লায়ার হয়, মিথ্যা কথার আশ্রয় হয়, আমরা লায়ার বলতে ওই লায়ার বোঝাচ্ছি না, মিথ্যাবাদী আমরা, আমাদের এখানে সত্যবাদী যুধিষ্ঠির এদের কথা বলছি না, আমরা বলছি যে কতগুলো রিলেশনে মিথ্যা বলা ঠিক না। যেমন দেখা যায় যে লাভার অথবা ওয়াইফ বা হাজব্যান্ড, মা বাবা, ভাই বোন, এইসব ক্ষেত্রেও যারা মিথ্যা বলেন তাদের রিলেশনটা ফেক ধরে নিই, এটাকে এটা 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 বোঝার জন্য আর কিছু প্রয়োজন নেই। কিন্তু আমি কোনো একটা বিশেষ সিচুয়েশনে আমার চাকরি বাঁচাইতে গিয়ে আমার জীবন রক্ষার্থে খাতিরে যদি আমি মিথ্যা বলি, এটা কিন্তু আরেক বিষয়, কিন্তু আমি কোনো রিলেশনে সত্য কথা বলি না, তাহলে বুঝতে হবে আমি ব্যক্তিত্বটার অস্তিত্ব না না তাইলে 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 ব্যক্তিত্বহীন, তাইলে বুঝতে হবে সে একজন ফ্রড, ব্যক্তিত্বহীন, তার আসলে কোনো অস্তিত্ব নেই, মানে একেবারে সেই ওটা মোরালিটি বা কমিটমেন্ট যা না, মোরালিটি থাকবে না, আমি সত্য কথা বলবে না, এবং প্রকৃত মায়া যেটা গড়ে ওঠা, যে আপনি দেখবেন যে মায়ের দৃষ্টিটা যখন সন্তানের প্রতি পড়ে, তখন সন্তানকে বলতে হয় না কিন্তু আমার কোন কষ্ট,
আমরা যা দেখে আসছি যুগ যুগ ধরে, মা কিন্তু মুখের দিকে তাকে বলে যে তুই খাস নেই, মা কিন্তু এই তোর মনটা খারাপ কেন। কিন্তু পার্টনারদের ক্ষেত্রে অথবা ভালোবাসার ক্ষেত্রে কয়েকজন হাজব্যান্ড তার ওয়াইফকে দেখে বলে যে আজকে তোমার শরীরটা খারাপ, এটা আমরা আমি এই মায়ের এক পৃথিবীতে মানে একটি ভালোবাসা আছে যেটি নিঃস্বার্থ এবং এটা চিরদিন টিকে থাকে, সব ভেঙে যেতে পারে, এটা ভাঙে না। এই যে জিনিসটা যে যদি দেখা যায় যে যে যাকে ভালোবাসে সে তার প্রতি তার কষ্টটা তার বলতে হয়, এই যে ভালোবাসার ব্রেকআপ ব্রেকআপ বা সম্পর্ক বিচ্ছেদ বিভিন্ন কিছুর কারণে, আপনার কাছে নিশ্চয়ই এই দীর্ঘ অভিজ্ঞতা দীর্ঘ প্র্যাকটিস লাইফে অনেক অনেক পেশেন্ট এসেছে, তো কী কী ধরনের মানসিক সমস্যা নিয়ে তারা আপনাদের কাছে আসে? দেখা যায় আমি যেটাই যে আমরা যেগুলো প্র্যাকটিসে পাইছি বা ইয়েতে পাইছি, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা প্রতারিত হয় সবচেয়ে বেশি, এবং এই প্রতারণাতে তারা খুব সহজে পা দেয়। দেওয়ার পরে তারপরে যখন কিছুদিন পরে দেখা গেলো আর কোনো সম্পর্ক ইয়া নাই, কোনো যোগাযোগ নাই, মোবাইল বন্ধ, সব কিছু বন্ধ, সব কিছু আলাদা, তোমাকে চিনি না জানি না, এরকম করে তখন হঠাৎ করে যখন শক পায়, এবং বিশেষ করে যারা কম বয়সে টিন এজার যারা, তারা তো মারাত্মক অবস্থা, এদের ইমোশনাল ইয়া থাকে অনেক বেশি, এরা শেয়ারিং করতে পারেন এবং এটা ঠিকও না, কারণ একজনের জাজমেন্ট যদি না উঠে, ট্যাডেল পার্সন না হয়, তাহলে সে যদি সম্পর্ক করে সেই সম্পর্কটাকে কিন্তু অ্যানালাইসিস করতে পারবে না। এটাকে কিন্তু অবশ্যই প্যারেন্টসদের এটাকে প্রোটেস্ট করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, তো যেটা আমরা আলোচনা করতেছিলাম যে কী কী মানসিক সমস্যা হইতে পারে, হঠাৎ করে যেমন ব্রেকডাউন হবে, তার তো বয়স কম, তার মেন্টাল ক্যাপাসিটি কম, তার সফট, এবং ওই বয়সে তার লোড নেওয়ার ক্ষমতা নাই, তখন দেখা যায় আমরা প্রায়ই পাই ডিপ্রেসিভ ডিসঅর্ডারে আক্রান্ত হয়, তারপরে স্ট্রেস ডিসঅর্ডারে হয়, অ্যাংজাইটি ডিসঅর্ডারে হয়, হিস্টেরিয়া ডেভেলপ করে, সুইসাইডাল টেন্ডেন্সি আসে, এবং মারাত্মক হারে হয়, এবং এটা এত মারাত্মক যেটা সিভিয়ার ফর্মে হতে পারে। স্যার, এই মারাত্মক বিষয়গুলো থেকে কিভাবে আমরা মানুষকে মুক্তির দিকে নিয়ে আসতে পারি, এই আলোচনায় আসবো একটা বিরতি থেকে ফিরে। দর্শক, আপনারা দেখছেন মনোভুবন সেন্টার নিবেদিত মনোচিকিৎসা, খুব গুরুত্বপূর্ণ এবং খুবই জানার একটা বিষয় মনোচিকিৎসার আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনায়। দর্শক, ভুলে গেলে চলবে না, আজকে আমরা আলোচনা করছি ভালোবাসার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা নিয়ে, যে অতিথির কাছে। স্যার, আমরা যে বিষয়টায় ছিলাম যে অনেকগুলো রোগ কিন্তু আমরা এর মধ্যে দেখে ফেললাম, যে ভালোবাসা থেকে ব্রেকআপ থেকে ভালোবাসতে যে ভুল করে এ ধরনের রোগগুলোতে তারা পড়ে যাচ্ছে। টিনেজদের ক্ষেত্রে যদি আসি, যে টিনেজদের সম্পর্কে এই বেশিরভাগ ভিকটিম যেহেতু টিনেজ, টিনেজটা নিয়ে একটু শুরুতে আসতে চাই, যে টিনেজদের আসলে সম্পর্কে জানানোটাই কি উচিত মনে হয় আপনার কাছে? একদমই উচিত না, এটা কোনো জাজমেন্ট বলতে কিচ্ছু থাকবে না। এটা 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 টিনেজারদের টিনেজে ইমোশনাল ইন্টেন্সিটি থাকে অস্বাভাবিক বেশি, এবং তাদের ম্যাচুরিটি থাকে খুবই কম। যারা টিনেজে সম্পর্কে করা হয় তারা বেশিরভাগই পরবর্তীতে কিন্তু খুব তাড়াতাড়ি সম্পর্ক হয় তো তাড়াতাড়ি ভেঙেও যায়, এবং বিভিন্ন রকম তাকে এক্সপ্লয়েট করা ইজি একটা, এবং আমরা যেটাকে বলি ডেট রেপ, সেটার কিন্তু শিকার তারাই বেশি হয়। এবং আমরা রিসেন্ট ঘটনা কিন্তু দেখছি, এরাও টিনেজারই ছিল। হ্যাঁ, টিনেজারই ছিল, এবং কত ভয়ঙ্কর মর্মান্তিক ব্যাপার আমরা ইতিমধ্যেও আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং সব জায়গায় দেখেছি, আমরা এক্সপেরিমেন্টও করেছি আমাদের দেশে, কিন্তু এগুলো হচ্ছে। স্যার, এই বিষয়গুলো নিয়ে একটু বলেন যে কিভাবে আসলে এখান থেকে বের হয়ে আসা যায়, এটাতে কেন এটা প্যারেন্টসের বিরাট ভূমিকা আছে। আচ্ছা, আমাদের এখন সবাই ব্যস্ত হয়ে পড়ছেন, পরিবারকে সময় দেওয়ার ইয়া নাই, বাচ্চাকে জন্ম দিয়েই দায়িত্ব শেষ। এখন আপনার ছেলে বা মেয়ে, বিশেষ মেয়েদেরটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, সে তো ওকে ও কোথায় যাবে এবং ওটা অ্যালাউ করা ঠিক হবে কি না, যদি অ্যালাউ করতে হয় গার্জিয়ানকে সাথে যাওয়া উচিত ছিল। আমরা যে ঘটনাটা দেখছি, আমি কোনো ব্যক্তির উপর দায়ী করতে চাই না, কিন্তু তারপরেও এটা না বলে পারতেছি না, যেখানে মানে মা বা বাবার সাথে যাওয়া উচিত ছিল, এভাবে ছাড়ে দেওয়া উচিত হয়নি। এটা আমাদের তারা একটু আমার মনে হয় যে এখানে সমস্যা অ্যাট্রাকশন যে কোনো সময় আসবে,
যে কোনো সময় একটা তার ইয়ে আসতে পারে, এগুলা আর টিনেজারদের এভাবে ছেড়ে দেওয়া মা বাবা, যেটা মা বাবার বিরাট ভুল আছে এখানে, বিরাট ভুল। দুই নম্বর হলো যে যে তারা যেন এসব এই ধরনের সম্পর্ক করতেই না পারে, তাদেরকে অনেক সময় অ্যালাউ করে দেন যে ঠিক আছে তুমি ওর বাসায় গিয়ে পড়ে আসো, কিন্তু এটা আমি আমরা বাস্তবে পাইছি। এখন একটা পরিবেশ যদি তৈরি হয় আর পরবর্তীতে কেবলমাত্র একতরফা দোষ দিয়ে এটা এটা হবে না। আমি রাত্রে আমি এখন রাত্রে দুইটার সময় বের হলাম, বা আমি বারো একটা মেয়ে বাংলাদেশে তো এটা কল্পনাও করা যায় না একটা মেয়ে বারোটার সময় রাত্রে বের হবে, সে যদি একটা অসুবিধার শিকার হয় তাহলে কিন্তু সে নিজেও দায়ী আছে, তার সচেতনতার অভাব আছে। আর টিনেজারদের আপনি কী সচেতনতা আশা করতে পারেন? তার মা এখানে তার মা এবং তার বাবার যথেষ্ট ভূমিকা ছিল, এবং যে সে ছেলেটা এই অপকর্ম করছে তার মা বাবারও পানিশমেন্ট হওয়া উচিত, যে তারা এটাকে কেন অ্যালাউ করলো, কেন তারা এটাকে সুপারভিশন করলো না, এবং মা মাঝখানে একটা 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 কম বয়সী একটা বাচ্চা মেয়ের জীবন জীবন নির্মমভাবে নির্মমভাবে গেল, এবং এ থেকে একটা সমাজে একটা কি হলো ব্যাড কালচার তৈরি হবে, যে এটা এটা এই এই বিকৃত জিনিস, এই যে বিকৃত আমরা এটাকে আমরা বলি প্যারাফিলিয়া, আমাদের সাইকিয়াট্রিতে এটা আমাদের বিকৃত যৌনাচার, এটা কেউ যৌনাচার না তো এটা বিকৃত যৌনাচার। ওর তো মেন্টাল চেক আপ করা প্রয়োজন, সেই ছেলেটার মেন্টাল চেক আপ করা প্রয়োজন যে তার সে বিকৃত বিকৃত প্যারাফিলিয়া আক্রান্ত কি না। যদিও এসব বলে আইনের হাত থেকে বাঁচা যাবে না, কিন্তু আর একটা মেয়ের বয়স যদি 16 ইয়ার্স 18 ইয়ার্সের নিচে হয়, সে যদি কনসেন্টও দেয় তাও ইট শুড বি কনসিডার্ড অ্যাজ রেপ। অনেকে বলতে পারে যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে হয়েছে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং 18 এর আগে দেওয়া যাবে না, 16 এ যদি দেয়। এই জিনিসগুলা যে যখন তার জাজমেন্টই ডেভেলপ করে নেই তখন তো এই রিলেশন এটাকে মেনে নেওয়া যাবে না, এবং মা যদি জড়ায়ও পড়ে তাহলে মা বাবাকে সর্বক্ষণিক তাকে ওখান থেকে সরে আনা, এবং মানে তারা যেন ক্লোজ হইতে না পারে এই ব্যবস্থাটা করতে হবে। এবং এখানে কেবল মা বাবা না, স্কুলের ভূমিকা আছে, কোচিংয়ের ভূমিকা আছে, সমাজের অন্য ইয়ারও থাকে, অন্য আমরা কেউ নিজেদের স্বার্থ নিয়ে থাকি, আরেকজনের ক্ষতি হইলে হোক এটা আমার কি যায় আসে, কিন্তু একদিন যে এটা শিকার আমি নিজে হইতে পারি, আমার সন্তান হতে পারে, এই জিনিসটার প্রয়োজন আছে। আমরা দেখেছি এরকম চিত্র, একজন মানুষকে হয়তো কোপাই দিছে, শত শত মানুষ ভিডিও করে, আমরা আমরা কেবলমাত্র দোষ দিয়ে সরকারের উপর দোষ দিয়ে পুলিশের উপর দোষ দিয়ে আমাদের নিজেদের ইয়েটা যে না এটা তো আমাদের কাজ না, কিন্তু শত শত মানুষ যে দাঁড়াইছিল সামনে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ, তারা যদি তাদের মধ্যে যদি 10% মানুষ প্রোটেস্ট করতো তাহলে এই অপকর্মটা করা সম্ভব হইতো না। এই যে জিনিসটা যে আরেকজন করবে এটা আমার কেন দায়িত্ব, এটাকে আমরা বলি ডিফিউশন অফ রেসপন্সিবিলিটি। অর্থাৎ এখানে যদি 100 জন মানুষ থাকে, দেখলো একটা অনৈতিক কাজ হচ্ছে, একটা জুলুম হচ্ছে, একটা অবিচার হচ্ছে, এইটাকে মানুষ কিন্তু এটা নিজে প্রোটেস্ট করতে পারে, তার সেই ক্ষমতা আছে, মানে স্পটে যারা আছে স্পটে এখন সব করবে, কখন পুলিশ আসবে, কখন ইয়া হবে, সরকারের দোষ, তারপরে পুলিশের দোষ, এনার দোষ, এই নিজের যে আমাদের যে আমাদের যে নিজের ভুলটা আমরা করতেছি সেই ভুলটাকে আমরা স্বীকার না করে খালি প্রজেকশন অন্যের উপরে, আমরা অস্বীকার করবো না যে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা আছে এখানে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব না প্রতি ঘরে ঘরে গিয়ে প্রোটেকশন দেওয়া, তাদের অনেক আমাদের দেশে সংখ্যাও কম আর তাদের অনেক ইম্পর্টেন্ট আরও অনেক কাজ আছে। স্যার অনেকে একটা বিষয় জানতে চান, মানসিক রোগ বিশেষজ্ঞের কাছে অনেকেরই এই প্রশ্নটা আছে যে শুরুর দিকে কারোর প্রেম হলে সেটা খুব সুন্দর থাকে, পরে কেন সেটা সুন্দর মানে আগের মতো থাকে না, বা সেটা কেন সেম টাইপের ইমোশনস গুলো কাজ করে না, এই ক্ষেত্রে ব্যাখ্যা কি? ব্যাখ্যাটা হলো যে যখন বিশেষ করে যদি ফার্স্ট লাভ হয় তখন যে যে আমাদের লিম্বিক সিস্টেম যেটা আছে ইমোশনটা তো ইমোশনের সাথে লিঙ্কড, এটা এত এবং আমাদের রিওয়ার্ড সেন্টারটা এত বেশি স্টিমুলেটেড থাকে যে যে তার জীবনে এইরকম ধরনের অনুভূতি আর সে কখনো পায়নি, এটা একটা লাইক একটা নেশার মতো,
এটা নেশা মা নেশা তো একটা অবৈধ জিনিস, এটা তো অবৈধ না, কিন্তু ওই রকম ধরনের একটা অনুভূতি হয়, ইন্টেন্স ইমোশন আসে এবং তার ইন্টেন্স প্লেজার আনন্দ তার বিরাজ করে, রিওয়ার্ড সেন্টার স্টিমুলেটেড হয়ে বিভিন্ন হরমোন রিলিজ হয়, নিউরো ট্রান্সমিটার যেমন আমরা ডোপামিন, অক্সিটোসিন, এইসব তার মনে হয় যে পৃথিবী যেদিকে তাকাচ্ছে সবটাই সুন্দর, হ্যাপিনেসের জন্য যে হরমোনগুলো, হ্যাঁ হ্যাপিনেসের জন্য সেগুলো রিলিজ হয়, রিলিজ হয় এবং সে আসলে তখন সে তার জীবনটাকে তার কাছে সুন্দর অর্থবহ মনে হয়। আচ্ছা, কিন্তু এই সময়ে কিন্তু অঘটনগুলো, কিন্তু পরবর্তীতে যখন সে বাস্তবতার ইয়াতে যায়, কিন্তু এটা খুব বেশি দিন, 3 বছর বা 4 বছর বেশি স্থায়ী হবে না যদি না মেন্টাল অ্যাটাচমেন্ট না হয়। এই আকর্ষণটা কিন্তু ফিজিক্যাল, আর এই আকর্ষণের মূল কাজগুলো বায়োলজিক্যাল যে কাজ জিনিসগুলো হচ্ছে, ডোপামিন রিলিজ হচ্ছে, অক্সিটোসিন রিলিজ হচ্ছে, বা একটা অ্যাট্রাকশন আসতেছে, আমরা যেটা প্রথমেই বলছি ইন্টিমেসির পরে যেটা আসে যে ফিজিক্যাল অ্যাট্রাকশন, এটা তো বেশি দিন থাকবে না, কিন্তু যদি মেন্টাল অ্যাটাচমেন্টটা ভালো হয়, কমিটমেন্ট আসে, এটা দীর্ঘস্থায়ী হবে। স্যার একটি ইম্পর্টেন্ট বিষয় যেতে চাই, যে এই যে ব্রেকআপ বা সম্পর্কজনিত কারণে মন ভেঙে যে ডিপ্রেসিভ ডিসঅর্ডার বা এই ধরনের রোগে ভুগতে ভুগতে কিন্তু একসময় মানুষটা আত্মহত্যাও করছে, এমন ঘটনা তো আমরা প্রায় দেখছি, অনেক অনেক পরিচিত মুখগুলোকেও আমরা দেখি এরকম সম্পর্কজনিত কারণে হঠাৎ করে আত্মহত্যা। স্যার এগুলো কি রোধ করা যায় না, মানে এগুলো প্রতিকার প্রতিরোধের জায়গাটা কোনটা? আত্মহত্যা তো প্রতিরোধ ছাড়া আর কোনো কিছু করার নেই আমাদের, এটা প্রতিরোধ করতে হইলে হয়তো নিজে আগে আগে তো তাকে নলেজ থাকতে হবে, তারা তা সেই নলেজ অর্জন করতে হবে, সেই সচেতনতা লাগবে, এবং সেই খালি সচেতন থাকলে হবে না, এটাকে অ্যাপ্লাই করতে হবে। আমরা কিন্তু একটা কথা বলি যে প্রি ম্যারিটাল কাউন্সেলিং, এই কথাটা বলি কারণ অনেক ম্যারেজ এখন ভেঙে যাচ্ছে, আমি মনে করি যুগে প্রয়োজনে প্রি ম্যারিটাল কাউন্সেলিং খুব দরকার, কারণ বিয়ের আগেই তাকে ওই চিত্রটা দিতে হবে যে তোমার বিয়ে করার পরে এই এক্সপেকটেশন লেভেলটা কমে আসবে, এক্সপেকটেশন করবা এবং এই সমস্যা ফেস করবা, এটা যে করেন না দেখে পরে দেখা যায় যে ওটার সাথে স্বপ্নের সাথে বাস্তবে যখন মিল থাকে না। এই বিষয়টা নিয়ে আরো ডিটেইলস একদিন অন্য একদিন কথা বলবো, প্রি ম্যারিটাল যে আপনারা যে কাউন্সেলিং এর কথা বললেন এটাও ভীষণ ইম্পর্টেন্ট। স্যার আজকে আর একদমই আমাদের হাতে সময় নেই, আপনাকে অনেক ধন্যবাদ স্যার এত সুন্দর করে ভালোবাসার মনস্তাত্ত্বিক ব্যাখ্যা দেওয়ার জন্য, ধন্যবাদ। দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের আলোচনাটা একটু ভিন্ন তবে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভালোবাসা পার্ট অফ লাইফ, ভালোবাসা জীবনে থাকবে, তবে সুন্দরভাবে সুস্থভাবে ভালোবাসা, অর্থাৎ ভালোবাসার সঠিক প্রয়োগ, সঠিক রাস্তায় ভালোবাসাটাই আসলে ভালোবাসা, সেটাকে আমাদেরকে ধারণ করতে হবে, সেলফ লাভকে বাড়াতে হবে, সেলফ কন্ট্রোল বাড়াতে হবে, খারাপ জিনিসের প্রতি অ্যাডিকশন কমাতে হবে, তাহলেই খুব সুন্দরভাবে থাকা যাবে। দর্শক, আপনাদের সবার জীবন সুন্দর হোক এই প্রত্যাশা কামনা করে আমি ডাক্তার জানাত ফেরদৌস বৃষ্টি আজ এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও হাজির হবো নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন, আর অবশ্যই একটি ভালোবাসার জীবন পাবেন। আল্লাহ হাফেজ।